हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल बांग्लादेशी क्रिएटिव मामा और आज के होच्छे आमी आपनादेर साथे आमार पुरो दिनेर एकटा ब्लग शेयर करब और एखन होच्छे सकाल 7टा बाजे। तो आमी देखा जाए जे खूब ताड़ाताड़ी घुम थेके उठे जाए, जेहेतु आमी खूब ताड़ाताड़ी घुमाई 11टार मध्येई मैक्सिमाम डेते घुमाई जाए नाइटे और होच्छे माझे माझे जदि हय आर कि जे देरी करे घुमाई बा एकटु घुम ना आसले तो सेटा खुबी कम है और मैक्सिमाम समय आमी खूब सकाल सकाल उठे जाए और एई सकालेओ पातला पर्दा होवार कारणे किन्तु आमार रूम एत ब्राइट और ओ होच्छे एर मध्ये रेडी होये गोछल टोछल करे होच्छे ओई रूम थेके मास्क परे चले आसछे बाई बोलते। तो एखन 8टार मतो बाजे आमी शुएई आछि जार जोन्नो आर उठिओ नि कारण ओरा दुइजोनेर माझखाने आमी आछि। एखन उठले देखा जाबे ओदेर घुमेर प्रॉब्लेम होबे तो ओदेरके उठाई फेली 8:30 9टार मध्य আর দেখা যায় যে বেবিদের একটু বেশি ঘুম দরকার, যদিও রাতে খুব বেশি রাত জাগা হয় না ওদেরও 11টা 12টার মধ্যেই ঘুমানো হয়ে যায়। অনেক সময় তো দেখা যায় ওদের আগে আমি ঘুমাই যাই 11টার মধ্যে। আর আমারটা হয় কি দেখা যায় যে যখন বেশি কাজ টাচ করি তো অনায়াসেই শরীরটা ক্লান্ত হয়ে যায়, যার জন্য আমি 11টার দিকে ঘুমাই যাই আর কি ম্যাক্সিমাম টাইমে। মুগ্ধসোনা এখনো ঘুমাচ্ছে তো আরো কিছুক্ষণ পরে ওকে ডাকবো কারণ আজকে ক্লাস আছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমি আমার ব্লগটা বৃহস্পতিবারের তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি কারণ কালকে হচ্ছে সুপার ভিডিওটা দেওয়াতে একটু দেরি হয়ে গেছে ব্লগটা শেয়ার করতে। আর ওইটার যেহেতু রিকোয়েস্টেড ভিডিও ছিল তো আমি ভাবছিলাম যে ওই ভিডিওটা আগে সেরে ফেলি। তো এই তো আজকে আসলে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব, দেখেন যে আকাশটা ওই রকম বৃষ্টি হয়ে গেছে অলরেডি। বারান্দার চেহারা দেখে বুঝতে পেরেছেন নিচে একদম পানি এসে ময়লা ময়লা ভাব। আর আমি যেহেতু কোকোপিটে গাছ লাগাই তো এই জন্য ঝড় হলে কিছু কোকোপিট হচ্ছে নিচে চলে আসে, তাই না বাবা? তাই না বাবা? এটা কি? এটা কি? পাথস। সব কিছু পাথস, তাই না? পথস লাউটাও পথস, লাউও পথস। শুদ্ধ বলে দিয়েছে, দেখেছেন? আমার এই লাউ গাছটাতে 2টা লাউ এসছে ছোট্ট ছোট্ট, তাই না? আমরা খাবো। শুদ্ধ খাবে? আমার ছেলে খাবে। তো পর্তুলিকা ফুটেছে অনেকগুলো তো এই জন্য আমি ওদেরকে দেখতেছিলাম ধরতেছিলাম। আর মুগ্ধ সোনা হচ্ছে এই পর্তুলিকার কালারটা খুব পছন্দ করে, রোজমেরি যেটা আর কি, কারণ এটা দিয়ে হচ্ছে কালার হয়। সে হচ্ছে নখে লাগায়, তারপরে হচ্ছে পায়ে লাগায়, আলতার মতো বানায়। তো এটা দিয়ে কাজ কালার করে দিয়ে হোয়াইট কালারটাকে আবার রেন লিলির হোয়াইট কে সে পিঙ্ক করে দেয় এটা ঘষে ঘষে। আর আমার কামিনী তো এবার যথেষ্ট পরিমাণে ফুল দিচ্ছে আমাকে, মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কত আর কি, সে ধাপে ধাপে অনেকবার আর কি। তো এটা হচ্ছে 5 নাম্বার বার কামিনী আমাকে ফুল দিচ্ছে এই সিজনে, তো এই জন্য আমি অনেক খুশি আর কি কামিনীর উপর। আর ওর গন্ধ যেহেতু অসাধারণ সো এটা তো সবারই ভালো লাগার একটা জিনিস। সে সাথে আমার রোজ বেলি সবকিছুই ফুটেছিল, মানে আর কি গার্ডেন হারাবারা বলতে পারেন। সবজিও আছে, ফল, পাতা সবকিছুই আর কি মিলিয়ে। তো মুগ্ধসোনাকে উঠানোর পরে সে হচ্ছে উঠেই ক্লাস করতে বসে গেছে। তো রেগুলার হচ্ছে চুল টুল বেঁধে দিই, আজকেও নিয়ে আসছিলাম বাট হচ্ছে ওই শুদ্ধ মানে করতে দেয়নি আর কি, ওর নাস্তা খাওয়া এটা সেটা করতে করতে আর হয়ে ওঠেনি। তো এই ফার্স্ট মনে হয় এইরকম সে আর কি প্রিপেয়ার না হয়েই ক্লাসে বসে গেছে। তো কোনো সমস্যা নেই, আর ওর চুল হচ্ছে অতটা বোঝাও যায় না আছড়ানো আছে কি নাই, তো সেই জন্য আর খেয়ালও করিনি। তোমার নাম কি? দেখি আমার দিকে তাকাও। শুদ্ধ তো আজকে কাবার্ড গোছালাম যার জন্য সবকিছুই একদম চকচকা পারফেক্ট জায়গায়। আর আমার কাবার্ডের এই শেলফগুলোই হচ্ছে একটু অগোছানো হয় যেহেতু এখানে আমার কসমেটিক্স টাইপের জিনিসটা এগুলো থাকে, তো এই জন্য এটাকে একটু রেগুলার গোছাইতে হয় আর কি আমার। তো উপরে আমি সবসময় পার্সগুলো রাখি, তারপরে ব্লাউজ পেটিকোট তো ধাপে ধাপে, নিচেরটাতে হচ্ছে আমি ক্রিয়েটিভিটি করি যেসব জিনিস দিয়ে, কিছু ওগুলো ব্যাগে করে রেখে দিই আর এরকম তাকে তাকে হচ্ছে আলাদা আলাদা সেকশন করে রাখি। আর এই পাশে হচ্ছে বেল্ট রাখি। আমি খুব বেশি জামা কাপড় ইউজ করি না আর এগুলো আগের জিনিসগুলো আমি হচ্ছে ডিফিউজ আর কি করার জন্য রেখে দিয়েছি। আর এগুলো কিন্তু অতটা পুরনো হয়নি বাট রঙের কাজ করার জন্য দেখা যায় যে ওনাদের চেহারা পাল্টে গেছে যার জন্য ওনাদেরকে ফেলে দিতে হচ্ছে। তো আমার শাশুড়ি আবার হচ্ছে মুগ্ধর কাগজ কুড়াচ্ছিলেন ডাইনিং টেবিল থেকে কিছু নিয়ে এসে, এখান থেকেও কাগজ টাগজে হচ্ছে নিয়ে ময়লা জড়িতে ফেলার জন্য আর কি। আর শুদ্ধ হচ্ছে এই ফাঁকে মুগ্ধর পুরনো একটা ফতুয়া টাইপের টপ, তো এটা পরে ফেলছে। আসলে এটা আমার শাশুড়ি ওকে পরাই দিছে, সে হচ্ছে হাতে নিয়েছিল যার জন্য সে পরাই দিছে। তার আবার এই কাজটা হয় মুগ্ধর জিনিস ওকে পরানোর চেষ্টা আর কি, যদিও বোঝা যাচ্ছিল না যে এটা মেয়েদের। তারপরে আমরা আসছি বারান্দায় সবজি তুলতে। আজকে আমরা বারান্দার সবজি দিয়ে হচ্ছে মাছ বোনা করবো, তো এই জন্য আসছিলাম। যেহেতু হচ্ছে পুঁই শাকের ডাটাগুলো বড় হয়েছে, তারপর ভাবলাম যে কিছু লাউয়ের পাতা নিয়ে যাই, তো আজকে পাতাটাতে দিয়ে হচ্ছে করবো আর কি। আর এটা কিন্তু মানে আমি তো এখন যখন কথা বলছি তখন তো খাওয়া হয়ে গেছে, অসম্ভব মজা হয়েছিল। আর নিজের গাছের নিজের বারান্দা থেকে কিছু নিয়ে যাওয়ার মজাটাই আলাদা। তো মুগ্ধ শোনা তো অবশ্যই আসছে, শুদ্ধও চলে আসছিল আমাকে হেল্প করার জন্য। তো দুইজনে মিলে হচ্ছে সবজি কালেক্ট করতেছিল, শাক কালেক্ট করে নিচ্ছে। মুগ্ধ শোনা প্লেট নিয়ে আসছিল, তো প্লেটে করে প্লেট ভরে নিয়ে আসছে। আসার পরে তো এখানে এই গার্ডেনটাতে একটা লাউ পাতা এরকম সবজি গাছ, তো এই যে লাউ পাতা যে টিং পিং হয় পুঁই শাকের ডাটাতে এরকম চিড়ে পুঁচে গেছে। হ্যাঁ হ্যাঁ করে এই যে এরকম পুঁচকে গেছে, পুঁচকে গেছে পুরো নিয়ে গেছে, টুইং 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 টুইং। হ্যাঁ হ্যাঁ সেট নাইস টু মিট ইউ বলছে, নাইস টু মিট ইউ বলছে। আর দেখে একটু খালি জায়গা হয়ে গেল, হয়ে যায় প্লেটে। এই যে প্লেটে খাবার রেডি। আর এই বিউটিফুল প্রিন্সেসটা হচ্ছে সবজি কালেক্ট করছে, আর মাম্মা কেটে কেটে দিচ্ছে। আর শুদ্ধ বলছে আমার হাতে, আমার হাতে। এই খাবারগুলো আর আমরা কি ওকে দিব? নটি বয় একটা। এগুলো তো নষ্ট করার জিনিস না, এগুলো তো খাওয়ার জিনিস। মুগ্ধ শুনে কি আজকে খেয়েছে? কেমন হয়েছে? অনেক মজা। তিনজন তখন ইয়ে তরকারিটা বানালো, ওইটা লাউ গাছ, ওইটা লাউ। হ্যাঁ এগুলোও তো দিয়েছিল, পুঁই শাক তারপর লাউ পাতা এগুলো দিয়ে দিদুন হচ্ছে রুই মাছ রান্না করেছিল আজকে, তাই না? আমাদের খাওয়াটা কি আজকে দেখানো হবে? মুগ্ধেশনের খাবারটা কি দেখানো হবে? কোথায় আছে? তো আগে রান্না হোক। ভলিউম, হ্যাঁ ভলিউম, ভলিউম এন্ড মিউট। হ্যাঁ তো আমি হচ্ছে নিচে থেকে লাউয়ের গুড়ার দিকে যে পাতাগুলা ছিল সেগুলো কেটে নিয়েছি, তো পাতাও কিছু দিব। তারপরেও হচ্ছে অনেক কমে যায়, তো আমি ভাবতেছিলাম যে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করার থেকে এগুলোও যদি সাথে দেওয়া হয় তাহলে হয়তো আর একটু ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা পুচকু লাউ, আর এই পাশে হচ্ছে আরেকটু বড় একটা লাউ, তো দেখি কোনটা টিকে। কারণ এই বড় লাউটা যখন বের হয়েছে তখন মেল ফ্লাওয়ার আসলে বের হয়নি। আমিও খাচ্ছি, মামাটাও খাচ্ছে। মামাটা একটা উড়না আছে, মামার এই উড়নাটা মামাটা খাচ্ছে। আসলে অনেকদিন পরে আমরা আবার খাচ্ছি, তাই না? অনেকদিন পরে আমরা খাচ্ছি না, অনেকদিন পরে আমরা ক্যামেরার সামনে খাচ্ছি। তো হচ্ছে মুগ্ধ সোনার দিদুন গোসল করতেছিল, আর আমাদের গোসল করা হয়ে গেছে। মুগ্ধ সোনার তো চুল অনেকটা শুকাইয়েও গেছে, তো আমার চুলটা অনেকটা ভিজা ভিজা। আর আমার শাশুড়ি অনেক লেট করে গোসল করে, মানে দেখা যায় এটা সেটা এটা সেটা ইয়ে করতে থাকে, তো গোসলে লেট হয়ে যায়। তো এজন্য আমরা খেয়ে ফেলছি, আর তখন সময়ও 2:30টার বেশি বেজেছিল। তো মুগ্ধ সোনাকে অতক্ষণ আসলে না খাওয়ানোটা ঠিক না, আরও তো সবসময় আমাকে নিয়ে খায়, যার জন্য আমরা দুইজন বসে যাই। আর আমার শাশুড়ি হচ্ছে ওয়েট করানোটাও পছন্দ করে না, বলে যে তোমরা খেয়ে ফেলো। আর সে একাই খায় আর কি ম্যাক্সিমাম টাইমে দুপুরেরটা। ওর সাথে তার তো অনেক কাজ, অনেক অনেক অনেক। হ্যাঁ সারাদিন সারাদিন টুকুর 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 মুগ্ধ শূন্য বলে সারাদিন পুটুর পুটুর করে দিদুন। আসলে আমার শাশুড়ি হচ্ছে মানে কিছু না করে থাকতে পারে না, কিছু মানুষ আছে না সেই জাতের আর কি, কোনো কাজ না পাইলে হচ্ছে দেখা যাবে বস্তা কাটবে আর সেলাই করবে। তো তারপরে হচ্ছে আমরা কেক বানিয়েছি, সেটা হচ্ছে ম্যাঙ্গো কেক। তো এর জন্য আমি এখানে হচ্ছে ময়দা নিয়েছি 2 কাপ, চেলে নিয়েছি সব ড্রাই ইনগ্রিডিয়েন্ট গুলো, তারপরে চিনি 1 কাপ পিষে নিয়েছি ব্লেন্ডারে, আর হচ্ছে বেকিং পাউডার নিয়েছি 1.5 চামচ, আর বেকিং সোডা হচ্ছে 1 চা চামচ, 1 চা চামচেরও কম নিয়েছি আমি। আর হচ্ছে পিঞ্চ অফ সল্ট দিয়ে এগুলা হচ্ছে ড্রাই ডিনগুলো মুগ্ধ সোনা মিশাচ্ছে এভাবে। पुटुक पुटुक करे आर एकटु परेओ गेछिलो ताई ना पुटुक पुटुक करे करे आर शुद्ध होच्छे आमार कोले आबार हासे दाँत बेर करे मैक्सिमाम टाइम आमार कोलेई थाके जखन आमी काज करी। आगे तो माने आमार अनेक आगेर भिडियोगुलोते जखन आमार शाशुड़ी छिलो ना तो आमी जाई करतेछिलाम शुद्ध किन्तु आमार कोलेई छिलो। एखन तो शाशुड़ी थाकार कारणे देखा जाय आमी किछु करले शाशुड़ी निये जाय तो तारपरो माझे माझे थाके। तो आमी एखाने तेल दिएछि आधा कप और होच्छे एकटा डिम दिए भ्यानिला एसेंस दिएछि एक चा चामचेर मतो, एक चा चामचेरও कम, आमी जिनिसगुलो एकटु कमই ইউজ করি। तो एकटु कम दिए होच्छे एटाके आमी बीट करे निएछि। बीट करार परे एखाने आबार होच्छे आमी आम दिएछि, आमेर पिउরি करे निएछि एक कप आमेर। तो आमी अर्धेकटा दिएछि और एकटा डिम, तारपरे आबार अर्धेकटा माने आमी तीनबारे इউজ করেছি, आबार अर्धेकटा होच्छे पिउরি और होच्छे एकटा डिम दिए अर्थात तीनटा डिम छिलो, तीनटा डिम एक कप पिउরি छिलो और होच्छे आधा कप तेल लेगেছে। तो आमी माने प्रथम धापे तेल भ्यानिला एसेंस डिम तारপরে হচ্ছে বিট করে নেওয়ার পরে আমের অর্ধেকটা পিউরি আর একটা ডিম দিয়ে করেছি। তারপরে আবার হচ্ছে আরো অর্ধেকটা যেই পিউরি ছিল সেটা আর ডিম দিয়ে হচ্ছে আমি ভালো করে এটাকে বিট করে নিয়েছি। আর এইখানের এই বিটের যে প্রসেসটা এটা হচ্ছে সবগুলা ইনগ্রেডিয়েন্ট যদি মিশে যায় তাইলেই হবে, কারণ এটা ম্যাঙ্গো কেক, এটাতে যে ডিমটাকে খুব বেশি বিট করে ফোম তৈরি করাও যাবে না যেহেতু আমরা এগ দিয়েছি। সো এটাকে খুব বেশি যদি আপনারা মনে করেন যে ফোমি ফোমি একটা ভাব হবে সেটা হবে না। তো আমাদের খেয়াল রাখতে হবে সবগুলো ইনগ্রেডিয়েন্ট যেন মিলে যায়। তো আমি সবকিছুকে খুব সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি। আর হচ্ছে আমার যেই বাটিটাতে করছিলাম সেটা অবশ্য ছোট হয়ে গিয়েছে আর আমার হচ্ছে স্প্যাচুলা যেটা সেটাও ভেঙে গেছে, তো যার জন্য আমি স্প্যাচুলাটাও ইউজ করতে পারছিলাম না। তো দেখা যায় যে মিক্সিং এর জন্য কিন্তু অবশ্যই স্প্যাচুলাটা ইম্পর্টেন্ট। এই কেকটা হচ্ছে পরে ম্যাঙ্গো কেকটা আমি পরে থেকে ঢেলে দিচ্ছি। আমরা হচ্ছে যেই মোলটা আছে সেটাতে হচ্ছে অয়েল গ্রিস করে আবার হচ্ছে ময়দা ডাস্ট করে নিয়েছি, তারপরে উপর থেকে ব্যাটারটা ঢেলে একটু ট্যাপ করে নিয়ে আমরা ওভেনে দিয়ে দিব। প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি আমি ফাঁকে। তো হচ্ছে এটা ঢালার পরে আমি ওভেনে দিয়ে দিব। আমি আজকে তিনটা ডিম নামায় রাখছি, চকলেট কেক বানাবে আজকেও আবার নামাইছো? হ্যাঁ ওরে দুষ্টি, প্রতিদিন না এক সপ্তাহ পরে, আবার এক সপ্তাহ ওকে রাখছি, এক সপ্তাহ পরে হ্যাঁ। তো এক সপ্তাহ পরে হচ্ছে আবার আরেকটা কেক। মুগ্ধ সোনার তো কেক হচ্ছে মানে ভীষণ রকম ফেভারিট আর কি। তো প্রিহিটের সময় আমি পরে দেখতে পেলাম আর কি যে ভিতরে ট্রে ছিল আগের, তো ট্রেটা আমি না বের করে আসলে প্রিহিট করতে দিয়েছি, পরে ট্রে বের করে হচ্ছে আমি ব্যাটারটাকে ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো আর এই তো কেকটাও মোটামুটি ফুলে উঠেছে। এরকম ফুলে উঠলে মুগ্ধ সোনা বলে এই বালিশটা দাও তো আমি এটার উপর ঘুমাই, আর এটাকে ঠান্ডা হওয়ার সেই সুযোগটাই দেয় না, সে হওয়ার সময় থেকেই নাচতে থাকে। তা আমি হচ্ছে এখানে দিয়েছি ম্যাঙ্গো কেকটা, এটা হচ্ছে 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যায় যেহেতু ম্যাঙ্গো কেক হইতে অতটা বেশি সময় লাগে না। আর যেটাতে হচ্ছে আপনারা মেরাংটা বেশি বিট করবেন, বেশি হচ্ছে ফোমি কেক যেটা হবে সেটাতে বেশি সময় লাগে। কেক দেখে তো ওনার জাম্প চলেই আসে তাই না, কেক দেখলেই হয় জাস্ট। তো এটা চলতে থাকুক। আর আজকে আর কাটা খাওয়ার সেটা দেখাচ্ছি না, কারণ এটা তো হচ্ছে এজ ইউজুয়াল যে ধোয়া ওঠা কেক মুগ্ধ সোনা খাবে। সো এটা নামানোর সাথে সাথেই আর কি ওভেনের মধ্যে যে 5 মিনিট রাখবো সেই সুযোগও থাকে না ম্যাক্সিমাম টাইমে, সে হচ্ছে ওখান থেকেই আর কি বলে ওভেনের ভিতর থেকে আমাকে একটু কেটে দিয়ে দাও আগে, তো এইরকম অবস্থা। তো এই জন্য আর এই পর্বটা দেখালাম না, ম্যাক্সিমাম সময় তো থাকেই। তো আমি ভাবলাম যে সেই ফাঁকে হচ্ছে আরেকটা কুশন বাকি আছে গ্রে কালারের সোফার জন্য, তো সেটার জন্য এই বেনিগুলো করে নিয়েছিলাম দুপুরের দিকে। তো এগুলো এখন হচ্ছে অ্যাটাচ করে নিব। তো এই ইয়েগুলো হচ্ছে এগুলো আমি দাগ দিয়ে নেইনি আগে, এমনি এমনি হচ্ছে উপরে ইয়ে করে তারপরে সরিয়ে সরিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন প্যাটার্ন করে সেটাকে একটু এঁকে নিতে পারেন, তাহলে একদম অ্যাকুরেট হওয়ার যে চান্সটা সেটা বেশি থাকে। তো আমি হচ্ছে এরকমই একটু আমার হচ্ছে আবার অত বেশি অ্যাকুরেসিটা দরকার হয় না আর কি, মানে হয় না বলতে হয়েই যায় এমনিতেই। তো এই জন্য আর খুব বেশি আঁকা আঁকির ঝামেলায় যায়নি। তো এমনি একটু চোখের আন্দাজে আর কি যতটুকু সোজা মনে হয়েছে ওভাবে করে নিয়ে ফ্রি হ্যান্ডেই করে নিয়েছি। আর এটা অবশ্যই যারা প্রথমবার ট্রাই করছেন, আর আমার তো আপনারা যারা আমার সাথে অনেক দিন ধরে আছেন দেখেনি, কিছু না কিছু তো করতে থাকি, যার জন্য হাতের একটা পারফেকশনের যে বিষয়টা সেটাও চলে আসছে। তো যারা নতুন করবেন তারা অবশ্যই হচ্ছে একে নিয়ে তারপর করবেন, তা না হলে সামলাতে পারবেন না। तो सबाई अनेक अनेक भालो थाकबेन। आजकेर ब्लगटा केमन लागছে জানাবেন কমেন্ট বক্সে, ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।